আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই স্কার্ফটা তৈরি করে দেখাবো। এটা স্কার্ফ মাফলার, এই যে ডিজাইনটা খুব সুন্দর। এই মাফলারটা আমি চওড়া করেছি, এই যে 9 ইঞ্চি। আপনারা চওড়াটা 7 থেকে 9 ইঞ্চি এমনই মাফলারের স্ট্যান্ডার্ড সাইজটা, আর লম্বাই করেছি 70 ইঞ্চি। এভাবে লম্বা 70 ইঞ্চি আর পাশে করেছি 9 ইঞ্চি। এই তো এই মাফলারটা তৈরি করার জন্য আমি এই যে এমন মিল্ক কটন উল নিয়েছি। এটা মিল্ক কটন উল আর হুক সাইজ 4.5 mm। এটা আমি মাফলারটা তৈরি করেছি 70 ইঞ্চি লম্বা। এখন এটা 70 ইঞ্চি লম্বা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ছোট করে আপনাদের ডিজাইনটা করে দেখাচ্ছি। এইভাবে আপনারা বড় করে করবেন। তো প্রথমে চেন নিতে হবে, কত ইঞ্চি আপনারা মাফলারটা তৈরি করবেন সেই মাপ অনুযায়ী চেন নেবেন। আমি 70 ইঞ্চি চেন নিয়েছি, কিন্তু গুনে গুনে চেন নেবেন যেন জোড় সংখ্যায় চেনটা হয়। চেনটা হতে হবে জোড় সংখ্যায়। তো 70 ইঞ্চি আমি চেন নিয়েছি। এখানে আমি ছোট করে এখানে 20টা চেন দিয়ে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি। প্রথমে একটা স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে এই যে এখানে আমি 20টা চেন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এইভাবে 20টা চেন করে তারপর একটা চেন করব। একটা চেন করে এখন এই যে 20 নম্বর চেনটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। এখন প্রত্যেকটা ঘরে 20টা ঘরে আমি 20টা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি, এই যে প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি, এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এতে আমার প্রথম রাউন্ডটা শেষ। এখন মানে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করেছি। এখন পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টা চেন করব। 1, 2, 3। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, যেমন এই যে এই সিঙ্গেল ক্রোশিটার উপর এই 3টা চেন একটা ডাবল ক্রোশি। এইখানে প্রথম সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপর 2 নম্বর ডাবল, এই যে 2 নম্বর সিঙ্গেল ক্রোশি, তারপর 3 নম্বর সিঙ্গেল ক্রোশি। এখন 3 নম্বর সিঙ্গেল ক্রোশির মধ্যে এই যে প্রথমটা এই যে মাঝখানের এইটা বাদ দিব, বাদ দিয়ে এই যে 3 নম্বরটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই তারপর ডাবল ক্রোশি করব এই যে মাঝখানের এইটা, এইভাবে এটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, এক্সের মতো হবে। এই যে প্রথমে করেছি এই পাশে ডাবল ক্রোশি, পরে করেছি এই পাশে ডাবল ক্রোশি, তারপর আবার এই যে এই ডাবল এই সিঙ্গেল ক্রোশিটা বাদ দিয়ে এই সিঙ্গেল ক্রোশির উপর 2 নম্বর সিঙ্গেল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর এই যে পরে এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা বাদ দিব, দ্বিতীয় সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর এই যে এই মাঝখানের এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, এইভাবে হবে। প্রথমে করব এই পাশেরটায়, পরে করব এই পাশেরটায়, তারপর আবার এই যে এই সিঙ্গেল ক্রোশিটা বাদ দিব, দ্বিতীয় সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব,
পরে আবার এই যে মাঝখানের এই ডাবল ক্রুশিটা সিঙ্গেল ক্রুশির উপর একটা ডাবল ক্রুশি করব। এইভাবেই এই রাউন্ডটা আমি করব। এই সিঙ্গেল ক্রুশির উপর একটা ডাবল ক্রুশি, তারপর এই ডাবল ক্রুশির উপর, এই সিঙ্গেল ক্রুশির উপর একটা ডাবল ক্রুশি, আবার এই যে প্রথম সিঙ্গেল ক্রুশি বাদ দ্বিতীয় সিঙ্গেল ক্রুশির উপর একটা ডাবল ক্রুশি, তারপর এই যে মাঝখানের এই প্রথম এই সিঙ্গেল ক্রুশিটার উপর একটা ডাবল ক্রুশি, পুরোটা রাউন্ড এভাবেই করব। তারপর এই যে এই সিঙ্গেল ক্রুশিটার মধ্যে একটা ডাবল ক্রুশি, আর এই যে মাঝখানের এই সিঙ্গেল ক্রুশিটার মধ্যে একটা ডাবল ক্রুশি। এখন এখানে একটা সিঙ্গেল ক্রুশি আছে, এই সিঙ্গেল ক্রুশিটার মধ্যে একটা ডাবল ক্রুশি করে দিব। এই এই যে আমার প্রথম রাউন্ড শেষ। এখন দ্বিতীয় রাউন্ড করব। দ্বিতীয় রাউন্ড করার জন্য প্রথমে একটা চেইন করব, চেইন করে এই যে ঘুরাবো। ঘোরানোর পর এই যে প্রথম ডাবল ক্রুশির যেই চেনটা, এই ডাবল ক্রুশির মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর একটা করে সিঙ্গেল ক্রুশি করে দিব। তিন নাম্বার রাউন্ড এভাবেই করব, প্রতিটা ডাবল ক্রুশির উপর একটা করে সিঙ্গেল ক্রুশি। বিশটা ডাবল ক্রুশি আছে এখানে, বিশটা ডাবল ক্রুশির উপর বিশটা সিঙ্গেল ক্রুশি করব। এখন এই যে লাস্টের এই যে তিনটা চেন, এই তিন নাম্বার চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করে দিব। এখন পরের রাউন্ডটা করব। পরের রাউন্ডটা করার জন্য আবার তিনটা চেন করব, এক দুই তিন, তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি ধরব, তারপর ঘুরাবো। এই যে এইটা সিঙ্গেল ক্রুশির উপরে এই তিনটা চেনকে এই ডাবল ক্রুশি ধরলাম, একটা ডাবল সিঙ্গেল ক্রুশির উপর একটা ডাবল ক্রুশি, তারপর এই যে দুই নাম্বারটা বাদ দিব, বাদ দিয়ে তিন নাম্বারটার মধ্যে একটা ডাবল ক্রুশি করব ঠিক আগের মতোই, তারপর আবার মাঝখানেরটার মধ্যে একটা ডাবল ক্রুশি করব এক্সের মতো। আবার এই যে এই প্রথমটা বাদ দিব, দ্বিতীয়টার মধ্যে একটা ডাবল ক্রুশি করব, ডাবল ক্রুশি করে আবার প্রথমটার মধ্যে একটা ডাবল ক্রুশি করব। প্রথমে দুই নাম্বারটায় করব, পরে আবার এই পেছনেরটা এসে আবার এইটার মধ্যে করব, এইভাবে এতটুকু পর্যন্ত করব। এই তো আমার এতটুকু পর্যন্ত শেষ। এই যে লাস্টের এই অংশটা দেখাচ্ছি, এই যে এখানে তিনটা সিঙ্গেল ক্রুশির ঘর আছে, এখানে যে মাঝখানের এটায় একটা ডাবল ক্রুশি করব, তারপর আবার এই যে পেছনের দিকে আসব এটা একটা ডাবল ক্রুশি করব, করে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রুশি আছে এই জায়গার মধ্যে একটা ডাবল ক্রুশি করে দিব। এইভাবে এখন পরের রাউন্ডটা আবার একটা চেন করব, চেন করে ঘুরাবো। ঘুরানোর পর এই চেনটার উপরে এই যে সিঙ্গেল ডাবল ক্রুশি করেছি, ডাবল ক্রুশির মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর একটা করে সিঙ্গেল ক্রুশি করব। এই ডিজাইনটাই পরপর এমন লম্বা করে করব। আপনারা মাফলারটা 9 ইঞ্চি চেন করেও উপরের দিকে নিতে পারবেন, লম্বা করতে পারবেন, আবার একবারে কতটুকু লম্বা করতে চান সেইটার মাপ নিয়েও মাফলারটা করতে পারবেন। আমি করেছি একদম লম্বায় 70 ইঞ্চি করব, সেই জন্য আমি 70 ইঞ্চি চেন নিয়ে মাফলারটা করেছি, 9 ইঞ্চি চওড়া করেছি, 70 ইঞ্চি চেন নিয়ে 9 ইঞ্চি চওড়া করেছি। আর আপনারা যদি করতে চাই এইভাবে করতে না পারেন লম্বাটা, তখন 9 ইঞ্চি চেন করে নেবেন, যদি 9 ইঞ্চি চড়া করেন 9 ইঞ্চি চেন করে বাস এইভাবে লম্বা করতে থাকবেন 70 ইঞ্চি পর্যন্ত। এই যে লাস্ট তিন নাম্বার চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, এই
এইভাবেই এই যে ডিজাইনটা আস্তে আস্তে উপরে দিয়ে যাবে। যদি এইভাবে লম্বায় করতে চান তখন এইভাবে যে 9 ইঞ্চি মাপ নেবেন, নিয়ে তারপর লম্বায় করতে থাকবেন। আর যদি আপনি 70 ইঞ্চি লম্বা মাফলার নিতে চান তাহলে 70 ইঞ্চি চেনটা করে তারপর করে নিতে পারবেন। এই যেমন আমি মাফলারটা লম্বায় করেছি, ডিজাইনটা এভাবে লম্বায় ডিজাইনটা করেছি, আবার ইচ্ছা করলে আপনারা এইভাবেও ডিজাইনটা করতে পারবেন। এই যে এইভাবে এইভাবে ডিজাইনটা হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।